সত্রনং ওয়ার্ডবাসীর মনেরও জালা আব্দুল করিম বাবু ছাড়া মিলবে না মেলা সত্যি আব্দুল করিম বাবু ছাড়া নং ওয়ার্ডবাসীর মনের মেলা মিলছে না মাসব্যাপী সবাই প্রচার প্রচারণা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আব্দুল ঘুড়ি মারকা নিয়ে এখন আমরা সর্বশেষ প্রচারের এই শেষ লগ্নে এসে আমরা বাবুবাইয়ের কাছ থেকে শুনব জনগণের উদ্দেশ্যে তার মনের কথাগুলি বলবেন এবং কি দেখেছেন কি পেয়েছেন এবং কি আশা করছেন তাই আমরা এখন মাধ্যমে এবং হ্যাঁ আব্দুল করিম কেমন আছেন আপনাদেরকে আপনি ভালো আছি আপনি ভালো আছেন ধন্যবাদ এনএন টিভি আপনি যে সম্পর্কে জানতে চান মাসব্যাপী যে প্রচার প্রচারণা চলেছেন নির্বাচনকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন ষোলোই জানুয়ারি রবিবার এই প্রচারণায় আমি যতটুকু পেয়েছি আমি আসলে নিজের মুখে বলতে চাই না যেহেতু আপনি প্রশ্ন করেছেন বলতে তো হবেই ক্যামেরা যেহেতু সরাসরি সম্প্রচার চলছে আমার প্রত্যেকটা কর্মকাণ্ডই কিন্তু দৃশ্যমান আমি অদৃশ্য কোনো জিনিস বিশ্বাস করি না তা আপনি যে নির্বাচনী প্রচারণার কথা বলছেন আমি আমার উন্নয়নগুলো দৃশ্যমান আমার সময়ে প্রায় এই সিটি কর্পোরেশনের উন্নয়ন হয়েছে আমার ওয়ার্ডে সতেরো নম্বর ওয়ার্ডে নব্বই কোটি সতেরো লক্ষ টাকা ট্রেন রাস্তাঘাট এগুলোর জন্য উন্নয়ন হয়েছে এই উন্নয়ন আর আমার নিজস্ব অর্থে আমি যা করি সেটা তো সকলে ফেসবুকের যুগ কারণ কেউ ছাড়লে আপনার সমগ্র বিশ্ব দেখে ডিজিটাল বাংলাদেশ সেই ডিজিটাল বাংলাদেশে মনে করেন মানুষ পেতে যতক্ষণ সময় লাগে কিন্তু ছাড়তে সময় লাগে না দেখতে সময় লাগে না করে বসে বসে সব কিছু দেখতে পারে তো আমার নির্বাচনী প্রচারণা ইনশাআল্লাহ আমি ডোর টু ডোর গিয়েছি তো যেখানেই গিয়েছি সকলেই বলে যে আপনি কষ্ট করে আসছেন কেন আপনার উন্নয়ন আপনার ভালোবাসা আপনার কর্মকাণ্ড এগুলো তো দৃশ্যমান আপনি কষ্ট করে আসছেন কেন আপনি বাসায় গিয়ে বসে থাকেন আপনি এখানে এলাকা আশেপাশে জিজ্ঞেস করলে দেখবেন আপনি যখনই এসেছেন বা যারা এসছে সারাক্ষণ কিন্তু আমি অফিসেই সময় দিই জনগণকে কারণ জন্ম নিবন্ধনের কর্মকাণ্ড চলছে সারাক্ষণ স্বাক্ষর করতে হয় আমি কারো কাছে আর ভোরছিতে যাইনি কারণ যাও দু এক দিন একটু আধা ঘন্টা এক ঘন্টার জন্য বেরিয়েছি তো যেখানে গিয়েছি সকলে একটা কথাই বলে যে আপনি কষ্ট করে আসার কি দরকার আপনার ভোট আমরা বাক্সে দিয়ে দিয়েছি সবাই আল্লাহকে সাক্ষী রেখে বলে আলহামদুলিল্লাহ আমরা ভোট দিয়ে দিয়েছি আপনার কষ্ট করার দরকার নেই আপনি অফিসে গিয়ে রেস্ট নেন আপনার বাক্স আমরা ভরে দেব আমার যারা কর্মী বাহিনী আছে এলাকার যারা আমার ভালোবাসার মানুষ যারা আমাকে ভালোবাসে বিশ্বাস করে মুরব্বী থেকে যুবক যুবক থেকে শিশু সকলের মুখে দেখবেন একমাত্র কুরিমার্কা মার্কা তো ইনশাআল্লাহ আমি প্রচুর সাড়া পেয়েছি তো আমার বিশ্বাস গত নির্বাচনেকে সামনে রেখে বলতে চাই যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তাদের জামানত বাজকতে হয়ে গেছে তো এবারও ইনশাল্লাহ আমি দ্বিগুণ ভোটে বিজয় হব এবং তাদের জামানতও থাকবে না ভোটারদের কাছে আপনার আজকের এই শেষ লগ্নের প্রচারণায় কি কি চাওয়ার আছে কি কি বলার আছে একটু বলেন শেষ শ্লোগনে আপনি দেখতে পেয়েছেন আমার মানুষ আজকে শেষ প্রচারণা সেই প্রচারণায় আপনি দেখতে পেয়েছেন হাজার হাজার মানুষ এবং হাজার 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 মা বোনরা তাদের সংসারের কথা চিন্তা না করে একমাত্র তাদের এই সন্তান বাবু এবং কারো ভাই কারো বাবার সমতুল্য এই বাবুকে ভালোবেসে তারা না খেয়ে দুপুরের মধ্যে চলে এসছে এসে এই সমগ্র ওয়ার্ডটিকে মাতিয়ে তুলেছে স্লোগানে মুখরিত করে তুলেছে যে বাবু ভাইয়ের মার্কা ঘুরি মার্কা জনগণের উদ্দেশ্যে আমার দু একটি কথা কারণ আমি নিজের কর্মকে বিশ্বাস করি আর আমি কথাই বিশ্বাসী না আমি কাজে বিশ্বাসী এটা আমার এলাকাবাসী জানে আমার নির্বাচনের পরে সর্বপ্রথম কাজটি থাকবে এক মাসের মধ্যে ইনশাল্লাহ মাদককে উচ্ছেদ করে দেব কারণ আপনি জানেন একটা আসক্ত সন্তান একটি পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট তো এই মাদক আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বাঙালি একটি সাহসী জাতি যারা নয় মাস যুদ্ধ করে আমাদেরকে লাল সবুজের একটি পতাকা দিয়েছে এটা সমগ্র বিশ্ব জানে সেই বিশ্ব বাংলাদেশ আজকে নিজের পায়ে চলছে কারো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় না তো আমরা তো কাকে কিভাবে নিচে নামিয়ে রাখবো সেই এটা বুঝি বিভিন্ন দেশ এটি মনে করে যে আমাদের থেকে চেলে আমরা অনেক বড় হই তারা ছোট হয় কিন্তু বাংলাদেশ সে আগের বাংলাদেশ নাই তো ডিজিটাল বাংলাদেশে যুবকদের গ্রাস করার জন্য এই সাহসী জাতিকে দমকে রাখার জন্য তারা বিভিন্ন আশেপাশের দেশে যারা আছে তারা মাদক এদেশে যুব সমাজকে নেশাগ্রস্ত করে এই যুব সমাজকে ধ্বংস করতে চায় কারণ এই যুব সমাজ যদি ধ্বংস দ্বার চলে যায় আজকে আমরা প্রতিনিধি আগামীতে যুবকরা দেশ ও জাতির আমাদের প্রতিনিধিদের হাল ধরবে এই যুবকরা যদি ধ্বংসের দ্বার চলে যায় তাহলে কে ধরবে আমাদের আমার একটি চিন্তা আমার একটি ছেলে আছে সেও যুবক এই সমাজে যেহেতু বাস করি আমার ছেলেটি এই সমাজের যুবকদের সাথে মিশবে সমাজের মানুষের সাথে মিশবে সেই দিক বিবেচনা করে ইনশাল্লাহ আমি এক মাসের মধ্যে মাদককে উচ্ছেদ করে দেব। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি জানেন বেকারত্ব একটি অভিশাপ এই অভিশাপ থেকে মুক্ত হতে না পারলে জীবন ধ্বংস কারণ একটা গরিব মা বাবা অনেক কষ্ট করে না খেয়ে মানুষের বাসা বাড়িতে কাজকর্ম করে তার সন্তানকে লেখাপড়া করায় সে যখন সুশিক্ষায় শিক্ষিত হয়ে যখন কর্মের কোনো সন্ধান পায় না তখন সে বিভিন্ন প্রকার মেন্টালিটি টর্চারিংয়ের মধ্যে পড়ে বাসায় যখন যায় গিয়ে দেখে ঘরে খাবার নাই মা বাবা ছোটো ছোটো বোন কাঁদছে ঈদের সময় জামা কাপড় দিতে পারে না সে তার সুশিক্ষায় শিক্ষিত হয়েছে যদি কর্ম পেত তাহলে তার এই অবস্থাটা হতো না এই যুবকদেরকে আমি একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব যাতে আপনি নিশ্চয়ই জানেন যে একটি সন্তান কখনো মার পেটে থেকে খারাপ হয়ে ভূমিষ্ঠ হয় না কারণ এই সমাজের মানুষ আমাদের মতো কিছু মানুষ আছে যারা এই সমাজকে চায় না যে এই যুব সমাজরা একটু কর্মসংস্থানের ব্যবস্থা হোক তারা চিন্তা করে আমরা বড় লোক আমরা বড়ো লোকই থাকবো গরিবরা গরিব থাকুক কিন্তু যিনি সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ সুভান্ত আল্লা আল্লাহ রহিম তিনি কিন্তু এই দুই ধনী এবং গরিবকে ভেদাভেদ করে সৃষ্টি করেননি তিনি সৃষ্টি করেছেন একজন মানব জাতি হিসাবে এই আশরাফুল মাকরুকাত হিসাবে এই পৃথিবীতে এই ফেরস্তার থেকে বেশি সম্মান দিয়ে এই মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই ভেদাভেদ এবং হিংসাত্ম জিনিসটাই এই ধ্বংসের দ্বার যাচ্ছে এই যুব সমাজ এই যুবকদের আমি একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব যে যে প্রসঙ্গটি বলছিলাম যে মার থেকে কেউ খারাপ হয়ে জন্ম নেয় না কেন খারাপ হয় যখন সে শিক্ষা শিক্ষিত একটা কর্মের সন্ধানে কর্ম পায় না তখন বাসায় যায় যখন একদিন দুই দিন মা বাবা জিজ্ঞেস করলে হয়তো হতবাগের মতো তাকিয়ে থাকে বেকারত্বের অভাবের কারণে স্বাভাবিক একটা মা বাবা অনেক কষ্ট করে লেখাপড়া করায় চাকরির সন্ধানে সন্তান ঘুরছে চাকরি পাচ্ছে না এ তো তার ব্যর্থতা না এ তো সমাজের ব্যর্থতা যারা শিল্পপতি আছে যারা নিজেকে ধনবান হিসাবে সাব্যস্ত করতে চায় ধন দিয়েছে কিন্তু তাদেরকে মন দেয়নি তা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই সমাজ বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে হবে গরিবরা কিন্তু মানুষ আল্লাহ পাক কিন্তু আল্লাহ সুহান্তাল্লা আল্লাহ গফুরেম বলেছেন তুমি যদি কোনো করি ব্যিমেয়ের মাথায় হাত দো আমি আল্লাহ তোমার মাথায় স্বয়ং হাত দিব তো অনেক নির্যাতিত মা বোন দেখেছি যারা কর্মের সন্ধানে মনে করেন সন্তানদের অনেক কষ্ট হয় যারা স্বামী দ্বারা নির্যাতিত সন্তান দ্বারা নির্যাতিত এই সন্তানরা স্বামীরা মাদক খেয়ে সংসারের হাড়ি পাতিল চাল ডাল সব কিছু বিক্রি করে ফেলে যে মা বোনরা মানুষের বাসাবাড়িতে কাজকর্ম করে যতটুকু টাকা উপার্জন করে সেটুকু তারা নিয়ে যায় তো এই মা বোনদের কথা চিন্তা করে আমি আমার নিজস্ব একটা একটা ছয়তলা গার্মেন্টস করে দিব এবং আমাদের নারায়ণগঞ্জ একটি প্রাচ্যের ডান্ডি আপনি নিশ্চয়ই জানেন এবং অনেক শিল্প প্রতিষ্ঠান আছে গার্মেন্টস মিল ইন্ডাস্ট্রি তো সেই শিল্পপতি যারা আছেন যারা গার্মেন্টসের মালিক আছেন তারা তো অবশ্যই একজন দিনমজুরকে তারা মজুরি দিয়ে কাজ করান তা আমার এলাকার মানুষদের এই কাজগুলি আমি এনে দিব তারা অবশ্যই তাদের নিজের আয় সারা দিন যে কাজ করবে একটা গার্মেন্টসের একটা টি শার্ট বানাতে যদি পাঁচ টাকা দেয় তা আমার এলাকার মানুষ চার টাকায় করবে চার টাকা করলে অবশ্যই তাদের কর্ম কর্মের ব্যস্ততা থাকবে এবং তাদের প্রোটেকশনের উপরেই তারা তাদের আয় নির্ধারণ করে নিবে কারণ আমার বিশ্বাস একটা মানুষ নিম্নতম বিশ হাজার টাকা প্রতি মাসে আয় করবে দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমার ওয়ার্ডের মধ্যে নাইনটি এইট পারসেন্ট হচ্ছে গরিব মানুষ তারা তাদের সকলের ছেলে মেয়ে আছে কারণ একটা কমিটি সেন্টার ভাড়া করতে অনেক টাকা লাগে বিয়ের বিএসএর ব্যাপারে তো এইখানে তারা বিভিন্ন সময় বিভিন্ন মাঠে মানুষের বাড়িতে ছাদে যখন প্যান্ডেল করে সেখানেও বিশ পঁচিশ হাজার টাকা নিম্নতম লাগে তা আমি চিন্তা করেছি ছয় মাসের মধ্যে এই সত্তর নম্বর ওয়ার্ডবাসীকে আমি একটি কমিটি সেন্টার উপহার দিব যেই কমিটি সেন্টার থাকবে এই সমাজের সাধারণ মানুষের উদ্দেশ্যে কামতের আগ পর্যন্ত এই কমিটি সেন্টারটা ইনশাল্লাহ যতদিন বিল্ডিংটি বেঁচে থাকবে ততদিন এই কমিটি সেন্টারটা থাকবে এবং একশো টাকাও তাদের ভাড়া লাগবে না তো এই দু তিনটা পরিকল্পনা আছে আমার নিজস্ব অর্থে আমি করে দেব ব্যাপারটা হচ্ছে মানুষ মরে গেলে এক এক বছর দুই বছর ছয় বছর পাঁচ বছর পরে মানুষ মানুষকে ভুলে যায় কিন্তু এই সমাজের মা বোনরা সমাজের যারা ভালো মানুষ আছে তারা যে আমাকে আমার গণ গণজোয়ারটা যে দেখেছেন আপনি আজকে আমি ডাকিনি তারাই স ইচ্ছায় চলে আসছে তো এই জোয়ারটা আমি চাই যে আমার মনে সবসময় এই জোয়ারটা থাকে যে তারা আমাকে অনেক ভালোবাসে তো মানুষ মৃত্যুর পরে ভুলে যায় যে আমি তাদেরকে ভুলতে দেবো না এমন কিছু জিনিস আমি উপহার দিয়ে যাব যে সতেরো নম্বর ওয়ার্ডে কারণ কাল কেয়ামতের আগ পর্যন্ত মানুষ ইচ্ছা করলো যেন আমাকে ভুলতে না পারে সেই স্থিতিগুলি আমি উপহার দিয়ে যাব এই সত্যনগর ওয়ার্ডবাসীর মাঝে আমার নির্দেশনা হচ্ছে যে আমার যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে হার জিত পৃথিবী বলেই আছে সবাই তো আর জিতে না দাঁড়িয়েছেন জনগণের এটা গণতন্ত্র অধিকার ভোট চাওয়ার অধিকার আছে কিন্তু ঝগড়া বিবাদ করে তোরা নির্বাচন ষোলো তারিখে চলে যাবে আমরা সকলে ভাই ভাই সবাই ভাই ভাই কারণ রক্তক্ষয়ী সংঘর্ষ কারো জীবনের হানি দিয়ে হুমকি ধুমকি দিয়ে দয়া করে এই ধরনের হুমকি দিবেন না কারণ আপনি যে মায়ের সন্তান আমিও সেই মায়ের সন্তান আমার যদি রক্ত ঝরে আমার মা যতটুকু কষ্ট পাবে আপনার রক্ত ঝরলে আপনার মাও ততটুকু কষ্ট পাবে তাই ষোলো তারিখের নির্বাচন আনন্দময় উৎসব মুখর পরিবেশে নির্বাচনটি হচ্ছে ইনশাআল্লাহ আমার মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ কন্যা এবার অবাধ নিরপেক্ষ সুষ্ঠু একটি নির্বাচন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বাসীকে দিতে উপহার দিতে চাচ্ছেন তো ইনশাআল্লাহ আমরা সকলে মিলেমিশে নিরব ভূমিকায় আমরা নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করব কেউ দয়া করে ঝগড়া বিবাদ করবেন না আমার কর্মী বাহিনীদের আমি বলেছি কেউ কিছু বললে বলো না কারণ ব্যাপারটা হচ্ছে যে তারা ঝগড়া লাগে বিভিন্ন মানুষের অপপ্রচার চালাতে পারে তো আমরা অনেক বাধা বিপত্তি আমার কর্মী বাহিনী আমার ছোট ভাই এলাকার ভালো মানুষগুলো অনেক নির্যাতন সহ্য করেছে যাক আল্লাহ ভালো জানে বিজয় যার কপালে লেখাছে সেই বিজয় নিশান উড়াবে ইনশাল্লাহ সত্য নম্বর ওয়ার্ডে সত্য নম্বর ওয়ার্ডবাসী ভালো থাকেন আপনার মূল্যবান ভোট আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভোট হচ্ছে আপনার পবিত্র অধিকার সেই অধিকার কেউ দয়া করে বিক্রি করবেন না কারণ যদি আপনার ভোটটি এক হাজার টাকা বিক্রি করেন আপনি হিসাব করে দেখবেন আঠেরোশো পঁচিশ দিনে পাঁচটি বছর আপনার ভাগে চল্লিশ পঁয়তাল্লিশ পয়সা পরে যদি একটি ভোট আপনি দশ হাজার টাকাও বিক্রি করেন দেখবেন আঠারোশো পঁচিশ দিনে আপনার ভাগে পড়েছে পাঁচ টাকা কারণ একটা চিপস যদি কিনতে যান তাও লাগে দশ টাকা আপনার পাঁচ বছরের অধিকার যদি আপনি বিক্রি করে দেন তখন তার কাছ থেকে আপনি কোনো প্রকার সেবা পাবেন না আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ভোটটা দিবেন কারণ আপনি যদি সৎ দান করেন এর সফলতা আপনি ভোগ করবেন আর যদি কুপাত্রে দান করেন এর কষ্ট আপনি ভোগ করবেন তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কেউ হাতে পায়ে ধরে কান্নাকাটি করে ভোট চাইবে আপনার সেই সেই কান্না হতে পারে আপনার পাঁচ বছরের কান্না কারণ আপনি মায়া করে ভোটটা দিলেন কিন্তু আপনাকে নিজেকে কাটতে হবে পাঁচটি বছর তাই অনুরোধ রাখছি আমার সত্য নম্বর ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বলতে চাই দয়া করে কেউ ভোট বিক্রি করবেন না কারণ আমারও টাকা আছে ভোট কিনবো কেন পবিত্র অধিকার কোনোদিন অধিকার কারো বিক্রি হয় না কখনো কারণ বিক্রি হয় মাছ তরকারি গরু ছাগল মুরগি মানুষ তো আর বিক্রি হয় না তো আপনারা দয়া করে কেউ ভোট বিক্রি করবেন না যারা ভোট কেনার জন্য পায়তারা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই মানুষকে গরু ছাগল বানাবেন না কারণ আল্লাহ ফেরস্তার থেকে বেশি সম্মান দিয়ে এই আশরাফুল মাকরুকাত এই মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করেছে ধন্যবাদ জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তিনি ডিক্লারেশন দিয়েছেন যে ডিজিটাল বাংলাদেশ এই ডিজিটাল বাংলাদেশে অবশ্যই সব কিছু ডিজিটাল হবে সব ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেমন আগে তো ফেসবুক ছিল না এখন ফেসবুকে বসে এই মোবাইলের যুগে আমরা দেশ বিদেশে মুহূর্তে মুহূর্তে কথা বলতে পারি বিদেশে কথা বলতে হলে টেলিফোন এক্সচেঞ্জে যেতে হয়েছে ফোন ফ্যাক্সের দোকানে যেতে হয়েছে শত শত টাকা পার মিনিটে ইউজ করতে হয়েছে এখন ইন্টারনেটের যুগ ডিজিটাল যুগ মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে যে চেষ্টা করে যাচ্ছেন শুধু তার চেষ্টা করলে হবে না এটা আমাদেরও সহযোগিতা করতে হবে কারণ একক পক্ষে কোনো জিনিস সম্ভব না তো ইনশাল্লাহ ইভিএম পদ্ধতি যারা অজ্ঞ ছিল আমরা আজকে প্রশিক্ষণ সরকারিভাবে দেওয়া হয়েছে তাছাড়া আমরা প্রায় বিশ পঁচিশ দিন যাবৎ আমরা এই প্রশিক্ষণ সকলকে শিখিয়ে দিয়েছি ইনশাল্লাহ কারো ভোট নষ্ট হওয়ার সম্ভাবনা নাই সবাই সুন্দরভাবে দিতে পারবে এবং মাননীয় জেলা প্রশাসক এবং সম্মানিত পুলিশ সুপার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী একটি সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিচ্ছেন তো সেই নির্বাচনকে সামনে রেখে কোনো প্রকার যেন অরজকতা সৃষ্টি না হয় সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন আপনারা যদি রানিংয়ের মধ্যে থাকেন তাহলে সমস্যা আমি চাই প্রতিটা কেন্দ্রের সামনে স্ট্যান্ড বাই র্যাব বা বিজেপি পুলিশ প্রশাসন যাতে স্ট্যান্ড বাই থাকে যাতে জনগণ স্বইচ্ছায় সুন্দর স্বাচ্ছন্দ্য বোধে তারা যেন তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এন এন সকল দর্শক সহ আমাদের নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সকল জনগণকে আর আশা করছি যে আপনারাও সবাই সহযোগিতা করবেন একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য এবং যোগ্য প্রার্থীকে আমরা আসনে বসাতে পারব যোগ্য প্রার্থী যদি আসনে বসতে পারে এবং তার কাছে যদি আমরা সেবা আশা করি তাহলে সেটা আমরা ফলপ্রসূ হব কারণ ভালো লোক ভালোভাবে জনগণের চিন্তা করবে উন্নয়নের চিন্তা করবে আর যারা দুর্নীতিবাজ যাদেরকে আমরা চিনি অনেকে চিহ্নিত লোক আছে যারা সমাজে ইতিপূর্বে কি করেছে আমরা দেখেছি জেনেছি বুঝেছি আমরা সেই ক্ষেত্রে বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে চিন্তা করে দক্ষ লোক যোগ্য লোক ভালো লোক বিবেচনা করে শিক্ষিত লোক মার্জিত লোক চিন্তা করে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করব এই প্রত্যাশা রেখে এন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সত্রনং ওয়ার্ডবাসী সহ গোটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সকল ভোটার সহ জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে আজকের সংবাদ এবং এই লাইভ প্রচার এখানে শেষ করছি বাবুবাইকে শেষ করার আগে আরেকবার বলবো সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে দিতে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ ষোলোই জানুয়ারি বিজয় হবে